কিবা ভালো তো আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটি খবর জানানোর আছে, আপনারা চমকে যাবেন সত্যি কথা বলতে। কারণ একটি সিনেমা, যে সিনেমাতে মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন একসাথে করার কথা ছিল, যে সিনেমাটাতে মহানায়কের মতন সুপারস্টার উত্তম কুমার এবং সুচিত্রা একসাথে ওই সিনেমাতে থাকার কথা ছিল, সেই সিনেমাটা জিত করেছে। আপনারা ভাবতে পারছেন, সত্যি কথা বলতে এটি বিগ। আর সত্যি কথা বলতে তার স্টোরি লাইন এতটাই খুব সুন্দর ছিল, তার স্টোরিটা খুবই সুন্দর ছিল। সত্যি কথা বলতে আপনারা হয়তো জানেন না যে এটা কী সিনেমা হতে পারে, যে কোন সিনেমাতে জিতদার কোন সিনেমাতে মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনয় করার কথা ছিল। কিন্তু সত্যি কথা বলতে ওই সিনেমাটা করে হওয়া ওঠেনি কিছু কারণবশত। সেই সিনেমাটা 22 বছর পর অরণাথ চক্রবর্তী নিজের হাতে স্ক্রিপ্ট রাইটিং করে সেই সিনেমাটাতে কোয়েল মল্লিক ডেবিউ করেছিলেন। তার প্রথম সিনেমা হচ্ছে নাটের গুরু। সেই নাটের গুরু সিনেমায় মেন রোলে জিৎ অভিনয় করেছেন, এবং যে রোল দুটিতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন করার কথা ছিল সেই রোলে উত্তম কুমারের জায়গায় রঞ্জিত মল্লিক প্লে করেছিলেন, এবং উত্তম সুচিত্রা সেনের জায়গায় মৌসুমী বলে একজন নামী অভিনেতা আছে, সেই অভিনেত্রী ক্যারেক্টারটা প্লে করেছিলেন। তো এটি একটি বিগ নিউজ। উত্তম কুমারের মতন একটি সিনেমার জিদ্দার কাজ করা মানে সত্যি একটি অবাক করা কাণ্ড, সত্যি একটি বড় নিউজ। তো ভিডিওটি যদি ভালো লাগে আর এবং এই এই নিউজটা যদি জেনে আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে।